ইন্টার্নশিপ, ইন্টার্নশিপের কথা আমরা যখনই বলি তখনই প্রশ্ন আসে, হ্যাঁ বুদ্ধিতে ইন্টার্নশিপ করতে হবে, সামার ইন্টার্নশিপের কথা বলেন, ইন্টার্নশিপ থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার কথা বলেন, ইন্টার্নশিপ পাবো কোথায়? আজকের ভিডিওটা খুবই সিম্পলি পাঁচটা ওয়ে আমি বলে দিতে চাই যেটার থ্রুতে তুমি ইন্টার্নশিপ পেতে পারো। নাম্বার ওয়ান, বিডি জবস, বাংলাদেশের সব থেকে বড় জব সার্চিং সাইট। আমি নিজে আজকে সার্চ করে দেখেছি যে আসলে পাওয়া যায় কিনা। এখানে পুরো আলাদা একটা সেগমেন্ট আছে যার নাম হলো পার্ট টাইম। ওখানে গেলে তুমি সব পার্ট টাইম জব গুলো খুঁজে পেতে পারো, অ্যাজ এ স্টুডেন্ট তুমি পার্ট টাইম কাজগুলো কিন্তু করতে পারো, এক্সপিরিয়েন্স নিতে পারো, টাকা পয়সাও পাবো। অ্যান্ড ফিল্টার করা যায় ওখানে ইন্টার্নশিপ দিয়ে, যদি তুমি সার্চ করো তুমি দেখবে যে প্রচুর ইন্টার্নশিপ ওখানে আছে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, লিঙ্কডইন। আমরা সবাই ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, অনেকে স্ন্যাপচ্যাটে আছি, কিন্তু প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিন্তু লিঙ্কডইন। সব চাকরির অফার কিন্তু লিঙ্কডইনে আসে, একজন একজনকে কিন্তু চাকরির জন্য বা জব দেওয়ার জন্য, হায়ারিং এর জন্য খুঁজে লিঙ্কডইনে। লিঙ্কডইনে তুমি যদি এই জবগুলো সার্চ করো, লিঙ্কডইনে বিভিন্ন জায়গা থেকে এইসব জিনিস আপডেটেড থাকো, তাহলে তুমি ইজিলি কিন্তু তোমার ইন্টার্নশিপে কতগুলো অপরচুনিটি খুঁজে পাবা। থার্ড, ফেসবুক গ্রুপ। আই থিঙ্ক এটা তোমাদের জন্য সব থেকে ইজি। ফেসবুকে এরকম প্রচুর গ্রুপ আছে জব সার্চিং, হায়ারিং, এন্টারপ্রেনারশিপের কিছু গ্রুপ আছে যেমন ডেসপারেটলি সিকিং এন্টারপ্রেনার্স। ওই গ্রুপে কিন্তু প্রতিদিন আমি দেখি ফাউন্ডাররা, বিভিন্ন স্টার্টআপ এর মালিকরা এরকম মানুষ খুঁজছে, এজেন্সিরা জব পোস্টিং দিচ্ছে। তুমি যদি ফেসবুকের ওই গ্রুপগুলোর মেম্বার হও তুমি কিন্তু খুব ইজিলি ইন্টার্নশিপ অপরচুনিটি খুঁজে পাবে। আমাদের কথা যদি বলি, 10 মিনিটস করে যখন ইন্টার্নশিপ আমরা দেই, অফার দিই, আমাদের গ্রুপগুলোতে আমরা পোস্ট করে দিই, সো ইজিলি ওখান থেকে পাচ্ছ। FNF, তোমার বাবা মাকে বলো যে আব্বা আমার একটা ইন্টার্নশিপ করতে চাই। তোমার বাবা মার অনেক নেটওয়ার্কের থ্রুতে হয়তো বা তোমাকে কাজ দিতে পারে। তোমার আত্মীয় স্বজনকে জানাও, তোমার মামা চাচা খালু কেউ হয়তো কোনো একটা অর্গানাইজেশনে আছে, তাদেরকে জানায় রাখলে কিন্তু তাদের ওখানে যদি কোনো ভ্যাকেন্সি থাকে বা ইন্টার্নশিপ থাকে তোমাকে কিন্তু কল করে জানাবে। তোমার ফ্রেন্ড, তোমার কোনো ফ্রেন্ডের বাবা চাচা কোথাও আছে, তারা ইন্টার্নশিপ করছে, তো তুমি জানায় রাখতে পারো যে দোস্ত ওখানে যদি কোনো ইন্টার্নশিপ অফার থাকে আমাকেও জানাইস, আমিও করতে ইন্টারেস্টেড। জানায় রাখো মানুষকে, একটা ফেসবুকে একটা পোস্ট দিয়ে রাখো, সো দ্যাট কখনো যদি কারো কোনো ইন্টার্নশিপের জন্য মাথায় আসে তোমাকে যেন সে কল করে। এজেন্সিজ, বাংলাদেশে 2500-এর বেশি এজেন্সি খালি ঢাকায় আছে এবং তারা কিন্তু সবসময় মানুষ খুঁজছে। আমি আমার লাইফে অনেক এজেন্সির জন্য কাজ করেছি, পার্ট টাইম কাজ করেছি, ফ্রিল্যান্সিং কাজ করেছি। ইনফ্যাক্ট এখন আমার এজেন্সির সাথে খুব ভালো খাতির আছে, বিকজ বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ, হোস্টিং এর কাজ, এমসিং করতে হবে, প্রজেক্টের কাজ, এজেন্সিগুলোর কাছ থেকে কিন্তু আমরা পাই। সো এজেন্সিগুলো কিন্তু মানুষ খুঁজে যাদের কিনা কোনো ট্যালেন্ট আছে, তুমি ভালো আঁকতে পারো, ডিজাইনিং পারো, ফটোশপের কাজ পারো, ইলাস্ট্রেটের কাজ পারো, তোমার জাস্ট প্রেজেন্টেশন ভালো, ক্লায়েন্ট ম্যানেজ ভালো করতে পারবা, লেখালেখির হাত ভালো আছে, কপি রাইটিং করতে পারবা, তারা প্রচুর এই ধরনের মানুষ খুঁজে। এবং ইউনিভার্সিটিতে পড়ুয়া এই টাইপের ট্যালেন্টেড মানুষ কিন্তু বেস্ট সুইটেবল ফর দ্য এজেন্সি ওয়ার্ক অ্যান্ড এজেন্সি ইন্টার্নশিপ। সো এজেন্সিগুলোকে নক করো, ওদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে সিফারিশ দিয়ে রাখো, কখন ওরা জব পোস্টিং করে সাথে সাথে অ্যাপ্লাই করো, দেখবে খুবই ইজিলি 6 মাসের মধ্যে তুমি এরকম কোন একটা জব পেয়ে যাচ্ছ, ইন্টার্নশিপ পেয়ে যাচ্ছ। সো দিজ আর দ্য 5 ওয়েজ থ্রু উইচ তুমি একটা ইন্টার্নশিপ এইভাবে পাবা না, একটু কষ্ট করা লাগে, এটা বললে আসলে ভুল হবে যে টাক টাক এরকম করলে পেয়ে যাবে, একটু খোঁজ খবর রাখতে হবে, 2-3 মাস টাইম লাগবে, বাট তারপরে ইজিলি জিনিসটা পেয়ে যাবে। অ্যান্ড লাইফে, ইউনিভার্সিটি লাইফ ইনফ্যাক্ট দিস ইজ আ মাস্ট হ্যাভ। তোমার সিভি স্ট্রং করবে, তোমার এক্সপিরিয়েন্স বাড়াবে, অ্যাকচুয়ালি অফিসারদের কাজ কেমন হয় এটা তুমি বুঝবা, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার লাইফটা অনেক প্রোডাক্টিভ হবে, তুমি অনেক কিছু শিখবা। সো ইয়াপ, ইউজ দিস টেকনিক্স, ইন্টার্নশিপ খুঁজে বের করো। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।